গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আর দুই ছেলে নিয়ে, বোম্বা গুনগুনকে নিয়ে বেরিয়ে পড়লাম আজকে মেলায়। আসলে আসবো আসবো করে সময় আর হয়ে উঠছে না। এদিকে তো বোম্বার পরীক্ষা, বোম্বাকে পড়াতে হচ্ছে, তারপরে আবার গুনগুনেরও পড়া আছে, নতুন ক্লাসে উঠেছে, ড্রেস বইপত্র কেনাকাটি এটা ওটা নানান ঝামেলা, আসা আর হয় না। তো সময় পার করে চলেই এলাম। গুনগুন তো প্রচণ্ড বায়না, নিজের ইচ্ছা না থাকলেও তবুও চলে আসতে হয়, আর নিজের ইচ্ছা একবারে নেই বলবো না। তো যাই হোক, দেখো মেলায় চলে এসেছি। এটা হলো আমাদের এখানে মানে সব থেকে বড় মেলা, প্রায় 10 দিন মতন থাকে এই মেলাটা। আর দেখো ভিড় দেখে মানে মাথা যাবে পুরো খারাপ হয়ে, মানে এই ভিড়ে মানে মেলায় ঘোরা, মানে আমার তো ইচ্ছা আমার তেমন নেই, কিন্তু গুনগুন আর বোম্বার জন্য আমাকে মানে আসতেই হলো। আর তোমাদের দাদা ভাই হচ্ছে সময় পায়নি, কারণ এই সময় ওকে যেতে হয় কাজে। তো যাই হোক, আমি নিয়ে চলে এলাম, কারণ এমন কিছু দূরে তো নয়, আমার এখান থেকে কাছাকাছি আছে। তো কাছাকাছি হলে কি হবে, আমি আসতে চাই না শুধু ভিড়ের জন্যে। আর দেখো ফাংশন শুরু হয়ে গেছে, আর এখানে ফাংশন বলতে খুবই ভালো হয়, মানে দেখার মতন, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, তুমি কোথা থেকে দাঁড়িয়ে দেখবে এটাই ভেবে পাবে না, শুধু মানুষের মাথাগুলো দেখবে, যেটা আমি দেখতে পাচ্ছি। দেখো আর আমার গুনগুন তো একদমই দেখতে পাচ্ছে না, আমি তো তবু একটু আধটু দেখতে পাচ্ছি, আমি বোম্বা দুজনেই, আর গুনগুন একদমই দেখতে পাচ্ছে না। যাই হোক, একটু আধটু ফাংশন দেখে আর কি, দেখে মানে শুনে, দেখতে তো কিছু পাইনি। এবার হলো প্রথমে হলো খেলে হচ্ছে মোমো, তারপরে দেখো আর মেলা মানে হচ্ছে একটু কাপে কাপ তো আমাকে কিনতেই হবে, আমাকে না বলতে গেলে সবাইকারই এই নেশাটা আছে, তো জানি না কার কার আছে এই কাপ কেনার নেশা। কাপ আমার কিনতে মানে খুবই কাপ, তারপরে নুন রাখার একটা পট নিলাম, ওই এরকম টুকিটাকি জিনিস নিলাম। তারপরে হচ্ছে গুনগুন এবার মানে যাবে হচ্ছে নাগরদোলা চড়তে, তো গেলাম, সেখানে গিয়ে দেখলাম এত প্রচণ্ড ভিড়, তো পালিয়ে এলাম, বললাম যে গাড়ি পাবো না বাবা, চল বাড়ি চল। তো তারপরে দেখো টাইম মতন বাড়িতে চলে এলাম, টোটোও পেয়ে গেছি, আর বাড়িতে এসে এই যে কাপগুলোকে ভালো করে দেখে নিচ্ছি, এত ভিড়ভাট্টার মধ্যে কিনেছি যে ঠিকঠাক হলো কি না। তো যাই হোক, দেখো 8খানা কাপ নিয়েছি, একটা হচ্ছে নুন রাখার একটা পাত্র নিয়েছি, তো সেগুলোকে বাড়ি এসে একটু দেখে নিচ্ছি, এগুলোকে মেজে ঘষে ঠিকঠাক করে রাখতে হবে, মেজে এখন সাজিয়ে রাখবো এগুলো, এগুলো তো এক্ষুনি লাগবে না। আরও নিয়েছি হচ্ছে জিলাপি, তারপরে হচ্ছে কটকটি, আর হচ্ছে বিরিয়ানি নিয়েছি দুই ছেলের জন্যে। তো দেখো ওদের রাত্রে হয়ে যাবে, রাত্রে ওদের খাবার করতে হবে না। আর হচ্ছে এখান থেকে হচ্ছে মাসুমণিকে দেবো, মাসুমণি ঘরে দেবো, মায়ের ঘরে দেবো কটকটি জিলাপি এইসব, যাই হোক মেলার একটা আনন্দ বলে কথা। তো যাই হোক, মেলা ঘোরা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে ভিডিওটা লাইক করে পাশে দেখো।